أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. নারীদের পায়ে পুরুষের মতো লোম থাকলে সেগুলো কি ফেলে দেওয়া জায়েজ? নারীদের শরীরে যেসব লোম থাকে সেগুলি হচ্ছে তিন ভাগে বিভক্ত, তিন রকমের। এক রকম হচ্ছে যেগুলো পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন নাভের নিচের পশম, বগলের পশম ফেলবে না, নির্দেশ দেওয়া হয়েছে। আর এক রকম পশম রয়েছে যেগুলো ফেলা নিষেধ করা হয়েছে, যেমন অরুচিকন করা, লাহানত, কাবিরা গুনাহ, হ্যাঁ এগুলো নিষেধ করা হয়েছে। তারপরে মাথা মুন্ডন করা মহিলাদের হারাম, জায়েজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনতা হালে কালমার আতর আসা, বিশেষ করে সাবালিকা, মেয়ে যা সাবালিকা হয়েছে তাদের মাথা মুন্ডন করা জায়েজ নাই। নাবালিকাদের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, একদল বলছে জায়েজ, একদল বলছে জায়েজ আছে প্রয়োজনে। তিন নম্বর তৃতীয় রকমের পশম হচ্ছে, হ্যাঁ, যেগুলোর ক্ষেত্রে শরীয়তে হাওয়া নেই নাও নেই, মানে নির্দেশও নেই যে সেগুলো কি করো, ফেলে দাও, পরিষ্কার করো, আর নিষেধও নাই যে না সেগুলোতে হাত দিতে পারবেন না, যেমন মুরুচিকন করতে পারবে না, মাথা মন্ডন করতে, এইরকম কথা না। যেমন হাতে অনেক মেয়েদের পায়ে ছেলেদের মতো চুল আছে, বুকেও যদি চুল হয়ে যায়, মোচ যদি চলে আসে পুরুষদের মতো, তাহলে তারা সাফ করতে পারবে। কারণ বিশেষ করে মোচের বিষয়টি সেটা আসলে মহিলাদের সৌন্দর্যের পরিপন্থী বিষয়, সুতরাং সেটা পরিষ্কার করবে। আর তারপরে আপনার গায়ের যেগুলো হাতে রয়েছে, পায়ের রয়েছে, সেগুলি যদি পরিষ্কার করে তো জায়েজ রয়েছে, সেগুলি যদি থেকেও যায় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না স্বামী এগুলো পছন্দ করে না, এ চুল পছন্দ করে না, কারণ মহিলাদের গায়ে পশম পছন্দ লাগে না হাতে বা পায়ে, কিন্তু পুরুষদের বুকে চুল না থাকলে অত ভালো লাগে না, হাতে মোটামুটি কিছুটা চুল, খুব বেশি থাকলে আবার খুব একটা ভালো লাগবে না, কিন্তু মাঝারি যদি পশম না থাকে তো ভালো লাগবে না, পায়েও যদি না থাকে তো মহিলা মহিলা লাগবে। সুতরাং পুরুষদের ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে এগুলি সৌন্দর্য, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেগুলি সৌন্দর্য নয়, সেই ক্ষেত্রে জায়েজ। এই ক্ষেত্রে শরীয়তে হাও নেই নাও নেই, জায়েজ রয়েছে, সেসব পশম ফেলতে পারেন।